এত রূপে রিদি কালি ঢাকা নাহি যায়। ঘুরে ফিরে আবার শিরোনামে সেই নারদ স্ট্রিং কাণ্ড। সুকুমার রায়ের পাগলা দাশুর ভাষায় বললে আবার সে এসেছে ফিরিয়া। বেশ কিছুদিন পর এবার কলকাতা হাইকোর্টে ভাঙল নারদ নীরবতা। হাইকোর্টে এ নিয়ে মামলায় অস্থায়ী প্রধান বিচারপতি নিশিতা মাত্রে স্পষ্ট বললেন, নারদ মামলায় যা তথ্য প্রমাণ আছে তা তদন্তের দাবি রাখে এবং এই তদন্তে প্রয়োজন স্বাধীন সংস্থা। আদালতের এই মন্তব্যে ঢেউ উঠেছে রাজনীতির জলে। অনেকেরই মনে প্রশ্ন জাগছে, তবে কি নারদ তদন্ত শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে যেতে চলেছে? আর অন্যদিকে আজ নবান্নে ফের একবার কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে সরিয়ে আদবানি, রাজনাথ বা জেটলির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের জন্য সওয়াল করলেন মমতা। পাশাপাশি সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে, রোজ ভ্যালির একটি ডায়েরি থেকে নাকি মিলেছে সংস্থায় সুবিধেভোগী আরও বেশ কয়েকজন রাজনীতিকের নাম। আমরা সেই খবরেও চোখ রাখবো, কিন্তু তার আগে দেখব নারদকাণ্ড নিয়ে হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি নিশিতা মাত্রে ঠিক কি বললেন। নারদ তদন্তে রাজ্য পুলিশ সঠিক সংস্থা নয়, নিরপেক্ষ ও স্বাধীন সংস্থার তদন্ত করা উচিত। নারদ মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি নিশিতা মাত্রের। শুক্রবার মামলা শুনানিতে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেন, এটা আদালত গ্রাহ্য অপরাধ বলে মনে হয় না, ফুটেজে কোথাও টাকা চাওয়া হয়েছে বলে দেখা যায়নি। পাল্টা তাহেলকা কাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি বলেন, বঙ্গারু লক্ষণের বিরুদ্ধে মামলাতেও টাকা চাওয়া হয়নি, তাও সেটা ঘুষ সংক্রান্ত মামলা। প্রধান বিচারপতি নিশিতা মাত্রে আরো বলেন, আদালতের হাতে থাকা তথ্য প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান বা তদন্ত হতেই পারে। এখন প্রশ্ন, তদন্ত কে করবে? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্য পুলিশ সঠিক সংস্থা নয়, সেক্ষেত্রে নিরপেক্ষ ও স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত প্রয়োজন। দুর্ভাগ্যের বিষয়, এ রাজ্য বা অন্যান্য রাজ্যেও এই ধরনের অভিযোগ উঠলে সাধারণত শাসকের হয়ে কাজ করে পুলিশ। আদালতের এই মন্তব্যে নারদ মামলায় সিবিআই তদন্তের সম্ভাবনা নিয়ে আইনজীবী মহলে জোর জল্পনা। দুদিন ধরেই লাইনের অ্যাডভোকেট জেনারেল রাজ্যে তিনি সওয়াল করেছেন। তার সওয়ালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এই নারদার যে সমস্ত লোকেদের টাকা খেতে দেখা গেছে, এটা কোনো অপরাধ না। এরপর বিচারপতিরা তাদের রায় দেবেন যে এই বিষয়ে তদন্ত হওয়া উচিত কি উচিত না। আমাদের দাবি ছিল এটা অপরাধ, কোনো সরকার যে এই ধরনের সওয়াল করতে পারেন সেটা অভিজ্ঞতা ছিল না। এদিনের শুনানিতে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করে বলেন, টাকা নেওয়ার ফুটেজ জনমানুষে প্রভাব ফেলতে পারে বলে মনে হয় না। যাদের এই ফুটেজে দেখা গিয়েছে তারা সবাই মানুষের রায় নিয়ে ফেরত এসেছেন, অথচ এমন দুজন হেরে গিয়েছেন যাদের ফুটেজে দেখা যায়নি। এরপর অভিযুক্ত পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, একটি রাজনৈতিক দল এই ফুটেজ সামনে এনেছিল, এটা তৃণমূল নেতা মন্ত্রীদের সম্মানহানির চক্রান্ত, হতেও পারে এটা ঘুষ নয় অনুদান মাত্র। পাল্টা প্রধান বিচারপতি বলেন, অনুদান হলেও তা নেওয়ার কিছু নিয়ম রয়েছে। কোর্ট যেটা ভালো বুঝবে সে করব, আইন আইনের পথে চলবে, কোনো অসুবিধা নেই। বৃহস্পতিবার নারদ মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আমি চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া দিয়ে অনুষ্ঠান শুরু করব। চন্দ্রিমাদি, যে ভাষায় নিশিতা মাত্রে বলেছেন ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, স্বাধীন সংস্থা, আপনার কি মনে হয় যে এটা সিবিআই তদন্তের দিকে ইঙ্গিত করলেন প্রধান বিচারপতি? দেখুন, একটা মামলা সাব জুডিস, এখানে খুব একটা সেই মামলা সম্পর্কিত বলাটা বোধহয় ভালো নয়। আর এখানে অবজারভেশন, এখনো কোনো ভার্ডিক্ট নয়, এটা একদম আমি যেটা শুনেছি, আমি আজকে কোর্টে গিয়েও ছিলাম, শুনেছি যে এটা সমস্তটা একটা এমনি আলোচনার মধ্যে, অনেক সময় কোর্টে বিভিন্ন আইনজীবীর সাথে যখন কথোপকথন হয় তো অবজারভেশন মানে জাস্ট মানে পাসিং অবজারভেশন। কিন্তু যেটা এখানে বলে মাননীয় বিচারপতি বলেছেন বলে আমরা শুনছি, সেটা যে নিরপেক্ষ সংস্থা, তো সেখানে মাননীয় বিচারপতি সেটা নিশ্চিতভাবে জানেনও যে কোনটা নিরপেক্ষ সংস্থা হিসাবে তিনি ঠিক করবেন সেটা তাঁরই ব্যাপার, কিন্তু আদৌ ঠিক করবেন কিনা, আদৌ শেষে রাজ্য পুলিশের হাতে থাকবে কিনা, এই সবগুলোই একটা এখনো তার সম্পূর্ণ কথা আমরা জানতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা নিয়ে বেশি আলোচনা, যে এটা কেন্দ্রীয় কোনো সংস্থার কাছে যাবে কিনা, অর্থাৎ এখন যেটা সবচেয়ে বড় আলোচ্য বিষয় যে সিবিআই এর কাছে যাবে কিনা, সেটা মাননীয় বিচারপতি জানেন 2014 সালে সর্বোচ্চ আদালত সিবিআই কেও নিরপেক্ষ সংস্থা হিসেবে বলেনি, বলেছে কেজড প্যারেট। সুতরাং সবকিছুই বিচার্য বিষয়। আমরা পুরোপুরি এখন কিন্তু পুরো ডিসকাশনের মধ্যে আছে, কোন জায়গায় কোন এই আলোচনাগুলো সব সময় কোর্টের মধ্যে না হয়, পাসিং ওয়েতে হয়। এই যে হঠাৎ আপনি বলছেন এটা কোনো সিদ্ধান্ত নয়, না এটা কোনো সিদ্ধান্ত নয়, এগুলো থেকে কথা এসে ডকুমেন্টস দেখছেন, দেখে তারপরে তারা তাদের সিদ্ধান্তে আসবেন, এগুলো আমাদের বলা
মানে এখানে একটা আলোচ্য বিষয়ও হওয়া উচিত না? আমি আমি জয়প্রকাশ মজুমদারের কাছে আসব। আপনারা এই প্রত্যেকটা ভিডিও আপনারা সাংবাদিক সম্মেলন করে সামনে এনেছেন, আদালতে যা হয়েছে জয়প্রকাশ দা আপনাদের পক্ষে পুরোটা স্বস্তিকর নয়, তার কারণ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে টাকা চাওয়া হয়েছে ভিডিওতে তার প্রমাণ নেই। তখন নিশিতা মাত্রে বলেন বঙ্গারু লক্ষ্মণের মামলাতেও টাকা চাওয়ার প্রমাণ মেলেনি, কিন্তু তা ছিল ঘুষের মামলা, 16 বছর আগের ঘটনা, সেই আপনাদের আজও তারা করে বেড়াচ্ছে। হ্যাঁ জানি আমরা সেটা, এবং তার বিচার হয়েছিল, বঙ্গারু লক্ষ্মণের জেল হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তিনি মারা যান। ঘটনাটা হচ্ছে আমরা সামনে আনিনি, এটা পাবলিক ডোমেনে আসার পরে আমরা দেখিয়েছিলাম, পাবলিক ডোমেনে আমাদের আসার আগে এসেছিল, আমরা সামনে আসি। আপনার প্রতিক্রিয়া যাবো, আমি দ্রুত একবার বঙ্গারু লক্ষ্মণ নিয়ে ঠিক কি বলেছেন মাননীয় প্রধান বিচারপতি একবার দেখে নেব। প্রায় 16 বছর আগের কথা, 2001 সালের 13ই মার্চ, সেই প্রথম দেশবাসী সচক্ষে ক্যামেরায় দেখেছিল রাজনীতিককে হাত পেতে ঘুষ নিতে, সৌজন্যে তা হেলকার বিশেষ স্টিং অপারেশন ওয়েস্ট এন্ড, ভারতের প্রথম স্টিং অপারেশন। হুলবিদ্ধ হয়েছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি বঙ্গারু লক্ষ্মণ। সেই প্রসঙ্গই শুক্রবার উঠে এলো আরেক স্টিংকাণ্ড, নারদ মামলা শুনানিতে। শুক্রবার মামলা শুনানিতে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেন এটা আদালত গ্রাহ্য অপরাধ বলে মনে হয় না, ফুটেজে কোথাও টাকা চাওয়া হয়েছে বলে দেখা যায়নি। পাল্টা তহেলকা কাণ্ডের প্রসঙ্গ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন বঙ্গারু লক্ষণের বিরুদ্ধে মামলাতেও টাকা চাওয়া হয়নি, তাও সেটা ঘুষ সংক্রান্ত মামলা। তহেলকার স্ট্রিং অপারেশনে প্রকাশ্যে আসে কিভাবে অস্ত্র ব্যবসায়ীর পরিচয় দিয়ে আসা এক ব্যক্তির থেকে 1 লক্ষ টাকা ঘুষ নিচ্ছেন তৎকালীন বিজেপি সভাপতি বঙ্গারু লক্ষণ। গোপন ক্যামেরার এই হুলে ঝড় উঠেছিল জাতীয় রাজনীতিতে, ভিত নড়ে গিয়েছিল তৎকালীন বাজপেয়ী সরকারের। তহেলকার স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পরেই বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বঙ্গারু লক্ষণকে, তাঁর বিরুদ্ধে শুরু হয় ফৌজদারি মামলা। 11 বছর পর 2012 সালের 27 এপ্রিল তহেলকা কাণ্ডে বিশেষ সিবিআই আদালত বঙ্গারু লক্ষণকে ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে, 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। জামিনে থাকাকালীন 2014 সালের 1 মার্চ মৃত্যু হয় বিজেপির প্রাক্তন সভাপতি বঙ্গারু লক্ষণের। দলের সর্বোচ্চ পদাধিকারীর ঘুষ নেওয়ার ছবি নাড়িয়ে দিয়েছিল বিজেপিকে, এত বড় একজন রাজনীতিবিদকে হাত পেতে টাকা নিতে দেখে চমকে উঠেছিল গোটা দেশ। আজও বিজেপি দুর্নীতি নিয়ে কথা বললেই বিরোধীরা তাদের মনে করিয়ে দেয় বঙ্গারু লক্ষণের কথা। ঘুরে ফিরে সেই প্রসঙ্গই শুক্রবার অন্যভাবে উঠে এলো কলকাতা হাইকোর্টে, সৌজন্য নারদ স্টিং মামলা। এবিপি আনন্দ। এবারে আমি একটা জিনিস বলি, আপনাদের যখন নারদ স্টিং সামনে এসেছিল সেই সময় আমি আপনাদের এখানে প্রোগ্রামে পরপর কয়েকদিন হয়েছিল দুটি কথা বলেছিলাম, এক যে তসবির ঝুট নেই বলতা, মানে এর সত্যতা বাইরে আসবেই, তখন অনেকেই বলেছিলেন এটা জাল স্টিং, জাল ফুটেজ, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, পরবর্তী ক্ষেত্রে জানা গেছে যে ফুটেজটা ঠিক। দ্বিতীয় একটা জিনিস আমি বারবার বলেছিলাম, সেটা হচ্ছে যেটা আপনি বঙ্গারু লক্ষ্মণের দেখালেন তহেলকা কাণ্ড, সেই সময় আর একটা তহেলকা কাণ্ড হয়েছিল জর্জ ফার্নান্ডেজকে ঘিরে, ঠিক, এবং তার বাড়িতে যেহেতু 2 লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছিল, যিনি নিয়েছিলেন তিনি কিন্তু জর্জ ফার্নান্ডেজের কেউ নন একদম, সেই দেখে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী এখন যিনি মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে জর্জ ফার্নান্ডেজের পদত্যাগ চেয়েছিলেন, কারণ বলেছিলেন আমি করাপশনের সঙ্গে সহবাস্থান করব না, তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং তখন তিনি বলেননি যে এটা জাল না সত্যি, জর্জের সঙ্গে কানেকশন আছে কি নেই, এবং জর্জ ফার্নান্ডেজ পদত্যাগ করেছিলেন। সেই যে তার যে স্ট্যান্ডার্ড আমরা দেখলাম নারদায় এসে একদম পাল্টে গেল, মতটা উল্টে গেল পথটা, তিনি তখন কিন্তু যারা টাকা নিতে দেখছেন তাদেরকে গার্ড করতে ব্যস্ত হলেন, তার যে জর্জের 24 ঘন্টার পদত্যাগের দাবি সমস্তটা উল্টে গিয়ে তাদেরকে কি করে বাঁচানো যায়, এবং আজও আমরা দেখছি তিনি দুর্নীতিগ্রস্ত লোকদের বাঁচাবার চেষ্টা শুধু করে যাচ্ছেন। অদ্ভুত কথা, প্রথমত হচ্ছে যে এখানে নিশ্চিতভাবে আবারও বলছি, পাসিংলি যখন কথা বলেন তখন বিচারপতিরা, মাননীয় বিচারপতিরা অনেক কিছু কথা বলেন, কিন্তু এখানে ঘুষ মানে, ঘুষ মানে কি? ব্রাইব এগেইনস্ট সামথিং, তো সেখানে কি করেছে, কেন ব্রাইব দিয়েছে সে সম্পর্কে কিন্তু এখনো অবধি কেউ কিছু জানতে পারেনি, কিন্তু আমার ধারণা এখনো শুনানিও বাকি আছে, এখনো শুনানি বাকি আছে, কিসের থেকে কি আসবে, যে ফুটেজে আছে সে ফুটেজগুলোতে কিন্তু সে সম্পর্কেও, তার সত্যতা সম্পর্কে প্রথম যেখানে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল তারা বলতে পারেনি, তারপরে গেছে, এ নিয়ে অনেক
অনেক কিছু বলার আছে, সেগুলো বলছে, এটা সাবজুডিস আমি বলতে চাই না, কারণ তাদের যারা যারা রয়েছেন তারা পার্সোনালি ফাইট করছেন এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের হয়ে রয়েছেন, তারা করছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ঘুষের প্রসঙ্গ এখনো অবধি আমরা কিছু দেখিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ঘুষের প্রসঙ্গ এখনো অবধি আমরা কিছু দেখিনি, কারণ ঘুষ মানে হচ্ছে, ঘুষ মানে হচ্ছে, ঘুষ মানে হচ্ছে সামথিং হ্যাজ টু বি গিভেন, এটার একটা তো তার বিনিময় কিছু একটা কাজ, সেই কাজ কিন্তু এখনো আমরা দেখিনি, কোনো যে কাজ কোনো জায়গায় যে এর বিনিময় আমাকে কিছু করে দিন, এটা কিন্তু এখনো কোনো জায়গায় এখনো অবধি আসেনি। শুনানি বাকি আছে এটা ঠিকই, কিন্তু এখনো অবধি সে সম্পর্কে আমরা অন্তত জানতে পারি গেলেন যে জর্জ ফার্নান্ডেজেরটাও হয়নি, পরে বরং উল্টো প্রমাণ হয়েছিল জর্জ ফার্নান্ডেজ হচ্ছেন ইনোসেন্ট, কিন্তু পদত্যাগ উনি করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, সেইটা কিন্তু করাপশন কিনা সেটা তো দেখতে হবে। আমি আপনাকে বলি জয়প্রকাশ বাবু, আপনাকে আমি একটা কথা বলি, জর্জ ফার্নান্ডেজের কি হয়েছিল বলুন, আমি আলোচনা করতে চাইছি না, কিন্তু ধরুন আমি এই ইনস্ট্যান্ট এদের ক্ষেত্রে বলছি না, ধরুন আমি আমি টাকা নিয়েছি, ধরে নিন যে আমি টাকা নিলাম, এবার সেই টাকা আমি ডিসক্লোজ করেছি, তাহলে হু ইজ দেয়ার অন দ্য আর্থ টু আস্ক মি এনি কোয়েশ্চেন, এটাই তো ইনভেস্টিগেশনে দেখবে। আমার প্রশ্ন সম্পূর্ণ উল্টো, উল্টো প্রশ্ন না, আমি বলছি জর্জ ফার্নান্ডেজের ক্ষেত্রে কি স্ট্যান্ড ছিল, আরে কি স্ট্যান্ড ছিল, কি স্ট্যান্ড ছিল, আপনার আমি আমি আপনি ছবি দেখেছেন, দল করেছেন, আবার স্ট্যান্ড হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমিও করেছেন। আমাদের আরেকটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আসছে, জাতীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজ নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে লালকৃষ্ণ আদবানির নাম করলেন, অরুণ জেটলির নাম করলেন, অথবা বললেন রাজনাথ সিংহ, এই তিনজনের নাম করলেন নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে, ঠিক কি বললেন তিনি দেখাবো। মাননীয় রাষ্ট্রপতিজি যথার্থই বলেছেন, আমরা তো মনে করি মাননীয় রাষ্ট্রপতিজিকে আমরা অনুরোধ করি যে রাজ্যগুলোকে বাঁচান, দেশকে বাঁচান। নোটবাতিল নিয়ে প্রথম দিন থেকেই মোদীর বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তার হাতিয়ার প্রণব মুখোপাধ্যায়ের বার্তা। বৃহস্পতিবার রাজ্যপাল ও উপরাজ্যপালদের নতুন বছরের বার্তা দেওয়ার সময় নোট বাতিল নিয়ে উদ্বেগের সুর শোনা যায় রাষ্ট্রপতির গলায়। দীর্ঘদিন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা প্রণব মুখোপাধ্যায় বলেন, নোট বাতিলের ফলে কালো টাকার রমরমা বন্ধ হবে, কিন্তু এতে আর্থিক বৃদ্ধির হার কমে যেতে পারে। এখানেই থামেননি রাষ্ট্রপতি, তিনি এও বলেন গরিবের কষ্ট কমানোর জন্য আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে। রাষ্ট্রপতি এই বার্তা দেওয়া মাত্রই প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সঙ্গে টুইট করে বলেন রাষ্ট্রপতির মন্তব্যকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বৃহস্পতিবারও নোট বাতিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করেন মুখ্যমন্ত্রী। মাননীয় রাষ্ট্রপতিজি যথার্থই বলেছেন, প্রায় 1,70,00,000 লোক ডাইরেক্ট সমস্যার থেকেও গভীর সমস্যার শিকড়ে আছে, জবলেস হয়েছে 81.5 লাখ, জিনিসের দাম বাড়বে, এটা একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাতে গিয়ে মমতা বলেন, যে গাছে বসে আছেন সেই গাছের ডালটাই কেটে ফেলেছেন, তিনি মহামতি কালিদাস গভর্নমেন্টের এজেন্সিগুলোকে মিস ইউজ করছে, পলিটিক্যাল ইউজ যা জীবনে কখনো হয়নি। মোদী সরকারকে উৎখাতের ডাক দিতে গিয়ে জাতীয় সরকারের প্রধান কে কে হতে পারেন তার সম্ভাব্য তালিকা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। দেশে ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি হোক, তাতে যদি বিজেপির কোনো সিনিয়র লিডার থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠতার জন্য আমার আপত্তি নেই, কিন্তু এই যিনি বর্তমানে আছেন তিনি পারবেন, তার দ্বারা সম্ভব নয়। তাতে যদি আম্বানি জিও দায়িত্ব নেন আমার কোনো আপত্তি নেই, তাতে যদি রাজনাথ সিংজিও দায়িত্ব নেন আমার কোনো আপত্তি নেই, তাতে যদি অরুণ জেটলিও দায়িত্ব নেয় তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা চালান 2 বছর, আমাদের কী আপত্তি আছে। মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমরা যদি এখন বলি যে আগামীকালে আমরা চাই এখানে একটা সর্বদলীয় সরকার তৈরি হোক, আর তার মুখ্যমন্ত্রী হবেন সুব্রত মুখোপাধ্যায়, সব দল তার সঙ্গে মিলেমিশে যাবে, কারণ সুব্রত মুখোপাধ্যায় সব দলই ঘুরেছেন, এটা রাজনীতির জন্য রাজনীতি, এটা গণতান্ত্রিক পদ্ধতি, উনি ওনার মতামত দিয়েছেন, তার বেশি কিছু না। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম টুইট করে বলেছেন, তৃণমূলের বিজেপিতে কোনো আপত্তি নেই, এমনকি যদি আডবাণীর মতো কেউ নেতৃত্ব দেন তাহলে জাতীয় সরকারে যোগ দিতে তৃণমূল মুখিয়ে, অর্থাৎ নীতি নিয়ে কোনো আপত্তি নেই, ব্যক্তিতে আপত্তি।
নোট বাতিল নিয়ে মোদি সরকারকে আক্রমণের কোনো সুযোগই হাতছাড়া করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে বিজেপিও পাল্টা আক্রমণের রাস্তায়, সব মিলিয়ে জমজমাট রাজনৈতিক চর্চা। এবিপি আনন্দ সুখবিলাস বর্মার কাছে যাব। সুখবিলাস দা, 50 দিন কেটে যাওয়ার পর কোথাও মাননীয় রাষ্ট্রপতির এত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, এটা কি বিরোধী দল রাহুল গান্ধী হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, অন্য 14টি দল হতে পারে, তাদের যে মতামত, তাদের আন্দোলন, সেটাকে বৈধতা দিল না? শুনুন, মাননীয় রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন সেগুলো তো সত্যি কথাগুলো বলেছেন, তার মুখ দিয়ে বেরিয়েছে যে এই নোট বাতিলের, হ্যাঁ কিন্তু দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, নোট বাতিল কাণ্ডে যে সাধারণের যে বিপত্তি এসছে, বিপর্যয় এসছে সাধারণের মধ্যে, সেই কথাটাই তিনি বলে তুলে ধরেছেন যে গরিবের স্বার্থটাকে আমাদের যাতে রক্ষা হয় সেই ব্যাপারটাকে দেখতে হবে। আপনাকে স্মরণ করিয়ে দেবো, যেদিন 8ই নভেম্বর নরেন্দ্র মোদী লাইভ টেলিভিশনে দেশবাসীকে জানালেন, তারপর সেখানেই বললেন যে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে তারপর বেরিয়ে দেখা করে তাকে ব্রিফ করেছিলেন। না না, সেটা কি করেছেন না করেছেন, না না, আমি বলছি, আমি বলছি 50 দিন সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, না না শুনুন, এখন কথা হলো যে 50 দিনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সমস্ত একেবারে সলিউশন এসে যাবে ইত্যাদি কথার পরে, সেই 50 দিনের পরে ভাষণে একটি কথা বললেন না তিনি নোট বাতিল নিয়ে। শুধু তাই নয়, এমনকি নোট বাতিলকে অন্ধকারে রাখার জন্য যে ডিজিটাইজেশন বলেছিলেন সেগুলো পর্যন্ত বললেন না, তার কারণ বাই দ্যাট টাইম হি হ্যাড দি রিয়েলাইজেশন যে এর কোনোটাই কাজে রাখবে না, কাজে তিনি কতগুলো সব দিলেন, এই করবো, ওই করবো, ওই করবো, ওই করবো, ওই করবো, ওই করবো, কাজেই এই যে ইস্যুটা, এটা নিশ্চয়ই মাননীয় রাষ্ট্রপতির বোধহয় হয়তোবা লেগেছে যে এটা ঠিক নয় বোধহয়। আমি দ্বিতীয় পাটে আছি, জাতীয় সরকার, একটা জাতীয় সরকার, এখন জাতীয় সরকার এই একটা ইস্যু অনেকবার উঠেছে, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি রে ভাই, এখানে জাতীয় সরকারের ব্যাপারটা আসছে কোত্থেকে? আর তাছাড়া ওরা সরকারে কাকে রাখবে না রাখবে, প্রধানমন্ত্রী তাদের ব্যাপার, আমি আপনি সাজেস্ট করার কে? কাজে এটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কোথায় বলেননি, উনি অনেক সময় অনেক কথাই বলেন ইমোশনাল প্রচন্ড রকমের, হ্যাঁ তার জন্যই বলেন, কিন্তু এটা কাজে লাগা বলে মনে হয় না। আপনারা যে আলোচনাটা নিয়ে কথা বলে যে ভাষাটির কথা বলে নারদা কাণ্ড, এবারে নারদায় ইস্যু এসছে, চন্দ্রিমাদী নিজেই কিন্তু অনেকবার বলেছেন এর আগে মন্ত্রী যখন ছিলেন, এটা টাকা নিয়েছে কিন্তু ঘুষ নেওয়া অনুদান, এটা ঘুষ না অনুদান, কোনো প্রসঙ্গ উঠে আমি কোনোটা বলি না, আচ্ছা ঠিক আছে বলেন, আচ্ছা বলেননি আপনারা কোর্টে, না না কোর্টে বলেছেন আপনারা যে আজকেও বলেছেন এর আগেও বলেছেন, টাকা নিয়েছে ঘুষ নয় অনুদান, এবারে ঘুষ কি অনুদান উনি বলেছেন চেয়েছেন কি না, এবার চেয়েছেন কি না চেয়েছেন এই সবগুলো বিষয়ই তো আসবে ইনকোয়ারি, তার জন্যই তো তদন্ত দরকার, তার জন্যই তদন্তটা কোন বডি হবে, ন্যাচারালি রাজ্যের কাউকে দিয়ে হবে না, এমনকি সিট রাজ্যে, সেটা আমরা এই চিট ফান্ডের প্রথম দিকে যা দেখেছি, আজকে যাকে মমতা ব্যানার্জি বলেন যে একেবারে ভীষণ এফিশিয়েন্ট অফিসার, তিনি বিএপি সিট কাণ্ডে কিভাবে তাতে যদি পড়ে দেখেন দেখবেন সিট যে ঠিক কাজ করেছে, সিট যে তৎপরতার সঙ্গে কাজ করেছে সেটা কিন্তু রেকর্ড, সেটার পরে রাজ্যের কনস্পিরেসি এবং বিভিন্ন বিচারপতি যে প্রশ্নটা নিয়ে শেষ করলেন আমি ওইটা থেকে শুরু করি, যে ঘুষ যদি ধরেন, ঘুষ মানেও তো এক ধরনের ইনভেস্টমেন্ট আমরা বলতে পারি, ঘুষ তো এক ধরনের ইনভেস্টমেন্ট, নালে ঘুষ দিয়ে কি হয়, মানুষের কাছ থেকে তো কোনো সাহায্য পাওয়াটা ইনভেস্টমেন্ট তো। তাহলে 2016 আগস্ট থেকে সেপ্টেম্বর বিহারের বিভিন্ন জায়গায়, মধুবাণী, কাটিহার, মাদেপুরা, লক্ষীসরাই, কিষানগঞ্জের মতো জায়গাতে 250 বর্গফুট থেকে 1.5 একর পর্যন্ত জমি বিজেপি কিনেছে, দাম হিসেবে 8 লক্ষ থেকে 1 কোটি 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে, জলের দরে জমি, এই যে ইনভেস্টমেন্ট,
এই ইনভেস্টমেন্ট নিয়ে তদন্ত হবে তো না? এটাও তো আট তারিখের আগে, আটই নভেম্বরের আগে সময়সীমা তো প্রধানমন্ত্রী বেঁধেছেন, আট তারিখ থেকে আটই নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত নেতাদের বা দলের ফান্ড এইসবগুলো দেখা হবে। আর আরেকটা কথা উল্লেখ করলেন, যাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, তাদের কারুর হাতে হিটলারের গেস্টাপো বাহিনী নেই। আমরা খুব মানে মানে দেশের না, আমার প্রশ্নটা বলছি সেটা হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিটাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে সামনে আনলেন? যে শোনা যাচ্ছে যে একাধিক উদাহরণ আছে যে এই নোট বাতিলের সিদ্ধান্তের সঙ্গে রাজনাথ, আমি আপনি নিশ্চয়ই বলবেন মিথ্যে এবং সত্যি, সামনে তো আসেনি যে অরুণ জেটলি, রাজনাথ সিংহ এরা সহমত ছিলেন না, সেইটাকে কি কৌশলে? আমরাও শুনতে পাচ্ছি যে ডিভিশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘটনাগুলো হচ্ছে রোজ ভ্যালি ইত্যাদিতে তিনি এত এগিয়ে যাচ্ছেন, তাতে তৃণমূলের অনেক নেতা তো বলছেন এইভাবে চালিয়ে খেলে আমাদের বিপদে ফেলছে কেন? সময় প্রায় শেষ হয়ে বাবুল সুপ্রিয় তো একেবারে ফুটেজ রয়েছে যেখানে তিনি বলছেন যে আমি রোজ ভ্যালির বাবুল মুখ্যমন্ত্রী তো কনস্টিটিউশনের ওথ নিয়েছেন, কনস্টিটিউশনকে রক্ষা করবেন। সিবিআই কনস্টিটিউশনাল ইনফর্ম বডি, সুপ্রিম কোর্ট আদেশ করেছে তদন্তে, তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী